Buon fissato. আমাদেরকে ডেকেছিল এই ব্যাপারটা নিয়ে, এবং এর সঙ্গেটা থানার সঙ্গেটা ভুল বোঝাবুঝি ব্যাপার ছিল, এবং আমরা আজকে থানার সঙ্গে আমাদের যা বক্তব্য স্পষ্ট তুলে থানার যে বিরূপ ধারণা সেটা থেকে পরিষ্কার করার জন্য আসলে কে দোষী এবং ক্লাবের এই জায়গার জন্য আমরা চাই। আমরা ক্লাব এবং এলাকাবাসীর তরফ থেকে এসেছি, আমাদের ক্লাব লোটাস ক্লাব, এলাকার একটা সুস্থ সামাজিক সংগঠন, রাজনীতির ঊর্ধ্বে সম্পূর্ণ সুস্থ সামাজিক সংগঠন, এবং এই সংগঠনে এলাকার উন্নয়নের জন্য দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি ক্লাবের নামে যে জমি খরিদ করার কথা ছিল সেই জমি যে খরিদ করেছে প্রণব দেব এবং লিটন দেব, এরা যেন অবিলম্বে ক্লাবকে জমি ফিরিয়ে দেয় এবং ক্লাব এই জায়গাতে সামাজিক সংস্থা করে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাবে। ডেপুটেশন আছে, আপনাদের যে কাগজ দিয়েছি ক্লাবের রেজলিউশন আছে, সাধারণ সভার রেজলিউশন, ওইটাতে আমরা প্রণব দেবকে দায়িত্ব দিয়েছিলাম ক্লাবের পক্ষে জমি কেনার জন্য। সে এটা না করে চক্রান্ত করে প্রতারণা করে নিজের মান নামে কিনে নিয়েছে। এই যে প্রতারণা ক্লাব এবং এলাকাবাসীর সঙ্গে সে করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা কেস করিনি, তবে আমরা অতি সত্বর সামাজিক এবং আইনি ব্যবস্থা নেব। পুলিশের দ্বারস্থ হয়েছি, পুলিশের সঙ্গে পুলিশ আমাদের এখানে গেছে এবং এই ব্যাপারটি নিয়ে কথা বলতে চেয়েছে, পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে আমাদের নামে মিথ্যা অভিযোগ, যার বিরুদ্ধে আমরা সত্য ঘটনা পুলিশের সামনে তুলে ধরার জন্য এসেছি। তারা দুজন কি কোনো দলের পার্টি লোক ছিল? তাদের রাজনৈতিক বিশ্বাস কি আছে না আছে সেটা আমরা জানি না, কিন্তু এরা এলাকার সম্পূর্ণ জনমতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, যেটার বিরুদ্ধে আমাদের জেহাদ প্রতিবাদ। তাদের অভিযোগ নাকি ক্লাব নাকি জোর করে আপনারা? এটা সম্পূর্ণ মিথ্যা, আপনাদের কাগজ দিয়ে দিয়েছি 2002-এ ক্লাবের সাধারণ সভা রেজলিউশন দিয়ে দিয়েছি, রেজলিউশনটা দলিল, এই দলিলে সব বলা আছে, এটা আপনারা একটু দেখে নেবেন, দেখে নিলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কে ক্লাবকে প্রতারণা করেছে না ক্লাব কি করেছে। লোটাস ক্লাবের কোনো বদনাম ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনার নাম? আমার নাম আশিস নন্দী, আমি অ্যাডভোকেট, হাই বার কাউন্সিলের মেম্বার। আমাদের এলাকাতে আমাদের ক্লাবের জায়গা খরিদ করার জন্য ক্লাবেরই সদস্য জনৈক প্রণব দেবকে 2002-এ আমাদের একটা সাধারণ সভা হয়েছিল, সেই সভা থেকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি স্বরূপ গিয়ে ক্লাবের জন্য জমি খরিদ না করে তার নিজের মান নামে জমি খরিদ করে নিয়েছে। এইভাবে মিথ্যা, এইভাবে একটা মিথ্যা চক্রান্ত করে সে ক্লাব এবং এলাকার ছেলেদের উপর দোষারোপ, জমির দালাল মাফিয়া এই সমস্ত বদনাম দিয়ে এই জমি হরণ করতে চাইছে। আসলে আমরা আপনাকে কাগজ দিয়ে দিয়েছি আমাদের বক্তব্য, গতকালকে আমাদের সাধারণ সভা হয়েছে, সে সাধারণ সভার সিদ্ধান্ত হয়েছে এবং পূর্বের সমস্ত সিদ্ধান্ত আমরা আপনাকে দিয়ে দিয়েছি, আপনাদের দিয়ে দিয়েছি, সেখানে বক্তব্য পরিষ্কার। এই দলিলে 2004-এ এলাকার এবং ক্লাবের সমস্ত সদস্য, বয়োজ্যেষ্ঠ, এলাকার গার্জিয়ানদের সবের সিগনেচার আছে, ওকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সে ক্লাবের সঙ্গে প্রতারণা করেছে, উল্টে মিথ্যা কথা বলে ক্লাব তার জমি হরণ করতে চাইছে, সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত বদনাম দিয়ে শেষে এর বিরুদ্ধে আমাদের প্রতি